डेस्क्रिप्शन बक्से लिंक दिया था साड़ी कलेक्शन पार्ट वन तुम्हारा अवश्य देखे नियो एंड एंड स्क्रीने अवश्य देना थाकबे पार्ट वन साड़ी कलेक्शन तो तुम्हारा ओखान थेके देखे नियो। तो एखाने जे समस्त तुम्हारा शाड़ी देखते पाच्छो तार मध्ये तादेर शाड़ी बेशी आछे तबे कयेकटा अन्य शाड़ीओ आछे। आर आमी साधारणत लाइट कलरे शाड़ी पड़ते बेशी पछन्द करी আর এর মধ্যে কয়েকটা ডিপ কালার আছে কখনো কখনো হয়তো পড়া হয় আবার পড়া হয়ও না। তো তোমাদের সবই দেখাবো। তো এর মধ্যে কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখানে তাঁতের শাড়ি আছে, সিল্কের শাড়ি আছে আর কিছু কিছু শাড়ি আছে যেগুলো সবই তোমাদেরকে আমি দেখাবো। আরেকটা গিফট কালেকশনের মধ্যে দেখো দেখতে পাচ্ছ এটা দেখতে খানিকটা বেনারসির মতো। বিয়েতে বাড়িতে পরলে এটা ভীষণই সুন্দর লাগে কিন্তু কালারটা যেহেতু ভীষণই ডিপ তার জন্য আমার একটু পরতে কেমন লাগে। তবে কয়েকবার বেশ পরেছি কয়েকটা বিয়ে বাড়িতে পুরো ভেতরটা সম্পূর্ণ এরকমই কাজ। এই শাড়িটা যদি কোনো নতুন বউ পরে তো ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর এটাও একটা খুব গর্জিয়াস শাড়ি, এটা এত জমকালো মানে এটাও বিয়ে বাড়িতে পরার জন্য। শাড়িটা দেখে রাস্তা চলতে আমি কিনেছিলাম কিন্তু পরে আমার ঠিক ভালো লাগে না, আমি খুব কম পরি শাড়িটা। আর এই শাড়িটা বেশ কিছুদিন আগেকার মানে বেশ কয়েক বছর আগেকার শাড়ি, এটা হলো কাঞ্জিভরম। কুচি করে পরলে কুচিটা এই জায়গাটা মিডিলে পরে, শাড়িটা ভীষণ সুন্দর। এটা হবে হয়তো 8-10 বছর আগেকার শাড়ি। আর ব্লাউজটাও এই এই রকমই হলুদ পিস, ব্লাউজের পিস এই রকম।
আর এই শাড়িটা হলো এই যে এই শাড়িটা আমি নাম জানি না এই শাড়িটার কি নাম এটা আমার বিয়ের পরে না এটা বিয়ের আগেকার কোনো একটা পূজোর সময় বাবা কিনে দিয়েছিল তো এই শাড়িটার নাম জানি না এটা দেখতে বেশ সুন্দর কালারটাও সুন্দর পুরোটাই এরকম আর এটা হলো সাউথ ইন্ডিয়ান শাড়ি এটা আগে খুব চল ছিল এখন হয়তো অনেকে পরে না বা পরলেও এর নাম হয়তো আলাদা হয়েছে এইটার কালারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এটাও আমার বিয়ের আগের শাড়ি কোনো একটা পুজোর সময় এটাও বাবা দিয়েছিল এই যে প্রিন্সিপাল শাড়ি দেখতে ভীষণ সুন্দর এটা এর সঙ্গে ব্লাউজ পিসও ছিল এই কালারের আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা কোন সিল্কের মধ্যে শাড়ি এটা ভীষণ নরম আর এর কালারটাও সুন্দর পরলেও ভালো লাগে আর এই যে এটা একটা তোতা কালারের শাড়ি এটা কাঁথা স্টিচ পুরো সুতোর কাজ করা আছে আর এখানে পাড় বসানো আছে এই শাড়ির কালারটাও ভীষণ সুন্দর আর শাড়িটা দেখতেও ভীষণ সুন্দর আর এর পুরো শাড়িটাই এরকম কাজ করা এটারও ব্লাউজ পিস আছে সেম এই কালারেরই তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এর মধ্যে কোন শাড়িটা সব থেকে সুন্দর লাগছে তাহলে আমার ভালো লাগবে আর তোমাদেরকে আমি বললাম না যে আমি লাইট কালারের শাড়ি পরতে ভালোবাসি তো এই দেখো এগুলো সব লাইট কালারের শাড়ি আর ঘি কালার ভেতরটা এটা পুরোটাই এরকম এটারও ব্লাউজ পিস সেম এইরকমই ব্লাউজ পিস আছে আর এটার আঁচলটা এই দেখো এটা আঁচল আর এই দেখো একটা ঘি কালারের মধ্যে লাল আর ঘি কম্বিনেশনে শাড়িটাও ভীষণ সুন্দর এগুলো বেশি দামি শাড়ি না মোটামুটি দামের মধ্যে কিন্তু এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো শাড়িটা কত সুন্দর বেশ কয়েকবার এটা পরা হয়েছে আর এটা ছোট্ট আঁচল আর এটা চওড়া পাড় চওড়া পাড়
আর এই কালারটা খুব সুন্দর। আর একটা লাইট কালেকশনের মধ্যে আর একটা এই যে ভেতরটাই এই কালার, এইটা হলো আঁচল, আর এইটা এইরকম কাজ করা সুতোর কাজ করা, এটা লাইট ঘি কালারের, এটা অর্ধেক শাড়িটা এরকম কাজ করা আছে এই যে, আর অর্ধেকটা এইরকম। এই শাড়িটা এখনো আমি একদিনও পরিনি, শাড়িটা দেখতে বেশ ভালো। আর এই দেখো দেখতে পাচ্ছ এই শাড়িটার কালারটা কত সুন্দর, এটা একটা কটনের শাড়ি, কোন একটা বিয়ে পারপাসে হলদি উপলক্ষে আমি কিনেছিলাম, তো এই শাড়িটা ভীষণই সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি এই যে স্টোন গুলো দেখতে পাচ্ছ, এই স্টোন গুলো আমি বসিয়েছি শাড়িটাকে আরো গর্জিয়াস করার জন্য, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। শাড়িটার কালারটা এত সুন্দর মিষ্টি যে পরলে খুব সুন্দর লাগে। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও আমার বিয়ের আগের শাড়ি, এই শাড়িটার নাম হলো কার্গিল শাড়ি। যখন সে কার্গিলের যুদ্ধ হয়েছিল তো তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তো এই শাড়িগুলো উঠেছিল তখন, এটা আমার দিদিভাই আমাকে দিয়েছিল, এটার নাম ছিল কার্গিল শাড়ি। এটা শাড়িটা ভীষণই সুন্দর, দেখতেও সুন্দর আর কালারটাও ভীষণ সুন্দর। আর আরেকটা তোতা কালারের মধ্যে এই যে তাঁতের কালেকশনের মধ্যে একটা শাড়ি, এটাও বেশ পুরনো শাড়ি, একদম নতুন না। আর আরেকটা অরেঞ্জ কালারের শাড়ি, এটা কটনের মধ্যে, তবে কালারটা খুব সুন্দর আর শাড়িটা পরলেও বেশ ভালোই লাগে দেখতে। এটা আঁচল, এটা কালারটা কত সুন্দর। আর আরেকটা শাড়ি হলো তাঁতের শাড়ি, দেখো এটা এখনো পরা হয়নি আমার, এটা একদমই নতুন, ভেতরে কাগজ আছে ফর্মা ফর্মা করছে।
আজও আমি খুব সামান্য শাড়ি কালেকশন দেখালাম, এখনো অনেক আছে যেগুলো পরবর্তীকালে আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো যে আর কি কি শাড়ি আমার স্টকে থাকলো, আর কিংবা কোনো নতুন শাড়ি আমি কিনলাম কিনা সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তবে আজকে যে সমস্ত শাড়িগুলো দেখালাম এগুলো কিছু কিছু নতুন আছে, কিছু কিছু একদম পুরনো আছে। তো এর মধ্যে যদি কোনো শাড়ি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, নমস্কার।